গুড ইভিনিং এভরিবডি, আজকে আমরা ডোবার প্রণালী সম্পর্কে জানতে চেষ্টা করব। চলুন ম্যাপে চলে যাওয়া যাক। ডোবার প্রণালী কোথায় আছে দেখুন? ডোবার প্রণালী এই যে দেখুন, একটি হলো যুক্তরাজ্য বা ইংল্যান্ড, যার রাজধানী লন্ডন, আর ঠিক এই যে এই পাশে কি আছে, ফ্রান্স, যার রাজধানী প্যারিস। তো ডোবার প্রণালী কি করেছে, এই যুক্তরাজ্য বা ইউকে আর ফ্রান্সকে পৃথক করেছে, তাই না? এই যে এখানে আছে ডোবার প্রণালী, কার্সর দেখেন, আর যুক্ত করেছে কাকে কাছে, এই যে ইংলিশ চ্যানেল, যার দৈর্ঘ্য 564 কিলোমিটার, এই ইংলিশ চ্যানেল। আর এই যে এখানে কি, এইটা এটা হলো উত্তর সাগর। ডোবার প্রণালী যুক্ত করেছে উত্তর সাগর আর ইংলিশ চ্যানেল, যার দৈর্ঘ্য 564 কিলোমিটার। সুতরাং আশা করি মনে থাকবে। এবার আসুন, যে আমরা শিখে গেলাম যে ডোবার প্রণালী ফ্রান্স আর ইংল্যান্ডকে পৃথক করেছে, আর ইংলিশ চ্যানেল আর উত্তর সাগরকে সংযুক্ত করেছে। তো এখন আমরা বহুল প্রচলিত একটি বাক্য শিখে ফেলি, যে ডোভার ফ্রাই না খেয়ে উত্তর সাগরের ইলিশ খেয়েছে। তো ডোভার মানে ডোভার প্রণালী, আর ফ্রাই মানে হচ্ছে যে প্রথমটি হচ্ছে যে ফ্রান্স আর ইতে হচ্ছে ইংল্যান্ড, আর না খেয়ে উত্তর সাগর আর হচ্ছে ইংলিশ চ্যানেল, এই দুটোকে যুক্ত করেছে। থ্যাংকস ফর ভিউইং দিস ভিডিও, বি ওয়েল।